আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তোমরা বর্তমানে রয়েছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার গোলা ক্যান্ডেল অঞ্চলে। তো আজকে এই অঞ্চলে দেখতে পাচ্ছেন দুই পাশে অসংখ্য লাইন ধরে ঘর তুলে দেওয়া, অর্থাৎ এখানে অসংখ্য ফিমেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি থাকার কারণে ভাড়ার চাহিদা রয়েছে। তো এই অঞ্চলে একটি বাসা দেখাবো, একদম স্কোয়ার প্লট, অর্থাৎ তিন কাঠা জমির উপরে, যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে সরকারি এই অঞ্চলের মেইন রোড। হ্যাঁ, এই রোড দিয়ে দুইটা রিক্সা অনায়াসে ওই যে দেখতে পাচ্ছেন আসতে পারবে, যেতে পারবে। তো এই রোডের সাথে একটি সুন্দর স্কোয়ার প্লট, অর্থাৎ তিন কাঠা জমির উপরে যে এই সেই বাসাটি দেখাবো। তো আজকের এই বাসাটি জমির পরিমাণ তিন কাঠা। এখানে উত্তর পাশে মানে যেই মেইন রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডের পাশে কিন্তু লাইন ধরে মানে ঘর তুলে দেওয়া, রানিং বার আসতেছে, গ্যাস রয়েছে, বৈধ কারেন্ট রয়েছে। আর বাসার সামনে এই যে দেখতে পাচ্ছেন একটি নতুন হাইরাইজের বিল্ডিং হচ্ছে। হ্যাঁ, এবং বাসাটির এই বাসাটির আবার ওই যে দক্ষিণ পাশে দেখতে পাচ্ছেন একটি সুন্দর বাড়ি রয়েছে। তো এই অঞ্চলে ভাড়ার চাহিদাটা অসংখ্য রয়েছে, ফুল ভিডিওটি দেখলে বুঝতে পারবেন, আমি ফুল ভিডিওটি দিয়ে বুঝিয়ে দেব। আর এই যে যে বাসাটির, এটা হচ্ছে বাসাটির পশ্চিম পাশ। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত তিন ফিট ছাড়া রয়েছে, অর্থাৎ এক বাসা থেকে আরেক বাসা পর্যন্ত তিন ফিট ছাড়া রয়েছে। তো আজকের এই তিন কাঠা স্কোয়ার প্লটের উপরে ওই যে সামনে যে উত্তর পাশের বিল্ডিংটি, আর এই হলো দক্ষিণ পাশের এই বিল্ডিংটাও কিন্তু এখানে সুন্দর করে দিলে ভালো টাকা আপনারা ভাড়া পেয়ে যাবেন বর্তমান রানিং ভাড়া থেকে। আর আজকের বাসাটির চারপাশটা যদি আপনাদের থ্রিডির মাধ্যমে দেখা, এরকম দেখাবে, অর্থাৎ আজকের বাসাটির চারপাশটি আপনারা দেখে নিতে পারবেন একদম থ্রিডির মাধ্যমে দেখলে, স্যার চারপাশটি এরকম দেখাবে। তো আজকের এই বাসাটি হচ্ছে পূর্বমুখী বাসা এখান থেকে। হ্যাঁ, এই যে এই পর্যন্ত একদম ফুল প্লট, স্কোয়ার প্লট, এটা হচ্ছে গেট, এবং এই পাশটাতে লাইন ধরে মানে ঘর তুলে দেওয়া, আর এই দক্ষিণ পাশটিতে খালি রয়েছে এই জায়গাখানিতে, আমি ভিতরে গিয়ে দেখিয়ে দেবো, অর্থাৎ কিছু জায়গা খালি রয়েছে। এবং সামনেই যে দেখতে পাচ্ছেন দক্ষিণ পাশে একটি হাইড্রাদের বিল্ডিং এবং নিচে একটি দোকান রয়েছে। তো এখন আপনাদেরকে আজকের বাসাটির গেট দিয়ে প্রবেশ করব। এই যে গেট দিয়ে প্রবেশ করলে বাসাটির সামনে এরকম দেখাবে, বর্তমান এরকম রয়েছে, এবং দেখতে পাচ্ছেন দক্ষিণ পাশে এই খালি প্লেসটি, আর মাঝখানে একটি রোড, এবং এই যে উত্তর পাশে একটি সেমি পাকা এই যে বাড়ি করে দেওয়া আছে যেখানে রানিং বার আসতেছে, আর এই পাশটা খালি রয়েছে। এই পাশটা চাইলে আপনি নিজে এসে মনের মতো করে এরকম একটি সেমি পাকা বাড়ি করে নিজে থাকতেও পারবেন, অথবা এরকম ভাড়া দিয়ে আয়ও করতে পারবেন। তো এই অংশটা খালি থাকার কারণে কিন্তু আপনারা চাইলে হাইড্রাদের আরেকটি বাড়ি করে এই পাশটিতে থাকবেন, আর এই পাশের ভাড়া দিয়ে নিজে চলতেও পারবেন। তো এখন দেখাবো, এটা হলো বৈধ মিটার আজকের বাসাটির, আর বাসাটির এই যে যে পশ্চিম পাশে একটি ছোট্ট কমন বাথরুম রয়েছে, আর এই হলো সাবমার্সিবল পানি গাড়া রয়েছে, অর্থাৎ ভালো পানি যেটা পাওয়া যায়। হ্যাঁ, তো আজকের এই বাসাটির আশেপাশে কী কী নাগরিক সুযোগ সুবিধা রয়েছে এবং এই বাসাটিতে কীভাবে আসতে হবে, তো চলুন ফার্স্ট অফ অল দেখে আসি, এরপর এই বাসাটি সম্পর্কে আরও আমরা অনেক কিছু জানবো। তো এই হলো বরপা বাস স্ট্যান্ড, আপনারা সবাই চেনেন, অথবা ঢাকা সিলেট হাইওয়ে বললেও চিনবেন। আর এই যে এই রোড দিয়ে আপনাদেরকে আসতে হবে চিটাগং অথবা স্টাফকোটার ড্যামরা থেকে, এই যে এই রোড দিয়ে। তো এটা বরপা বাস স্ট্যান্ড হচ্ছে ড্যামরা স্টাফকোটারের খুব কাছে, আর এখান থেকে আপনি এদিক দিয়ে গেলেই কিন্তু সামনেই রয়েছে বুলতা, তারপরে গাউসি, এরপর নরসিন্দি সিলেট যেতে পারবেন। তো আমরা এই দিক দিয়েই যাবো আজকে, অথবা আমরা কিন্তু এই বরপা বাস স্ট্যান্ড থেকেও আজকে যে বাসাটি দেখাবো সেটা খুবই কাছে, তবে আমরা বরপা বাস স্ট্যান্ড থেকে না গিয়ে এই রোড দিয়ে একদম সোজা সামনে চলে যাব, যেটা সেজান ম্যাঙ্গো জুস কিংবা সেজান জুসের মোড় বল, অথবা নতুন রোড এই যে সামনেই। তো এখন আপনারা সাইডে যেই গুগল ম্যাপটি দিয়েছে সেটার দিকে খেয়াল রাখুন। তো বরপা বাস স্ট্যান্ড থেকে আজকের বাসাটির দূরত্ব আমি দেখিয়ে দিচ্ছি একদম গুগল ম্যাপের মাধ্যমে। তো এই যে ফুল দূরত্ব হচ্ছে 3.62 না 63 কিলো জানি, তো যাই হোক ওইখান থেকে বেশি দূরত্ব, কিন্তু আমরা এই জন্য বরপা বাস স্ট্যান্ড থেকে একটু সামনের দিকে আসব। তো এই সামনের দিকে আসার পরে দেখব যে এখন যে মেন ঢাকা সিলেট হাইওয়ে থেকে আজকের বাসাটির দূরত্ব কত। এই যে আমি এখন দেখাচ্ছি, এটা আমরা ঢাকা সিলেট হাইওয়ে থেকে ম্যাপটা নিচ্ছি একদম বাসাটি পর্যন্ত। তো বাসাটি পর্যন্ত গেলে 1.16 কিলো, অর্থাৎ ঢাকা সিলেট হাইওয়ে থেকে মাত্র 16 কিলো, এক কিলোর থেকে একটু বেশি। তো বরপা বাস স্ট্যান্ড থেকে গাউসিয়ার দিকে একটু সামনের দিকে চলে আসলাম, আর সামনের দিকে আসলে এই যে সামনে দেখতে পারবেন হাতের ডানে যে সেজান ম্যাঙ্গো জুসের মোড়টি, অথবা নতুন রাস্তা বললে হবে, যে অথবা এখান থেকে যে কাউরে বলে আমি বউবাজার যাব। তো এখান থেকে এই যে রিক্সা ভাড়া, যে রিক্সাগুলো রয়েছে রিক্সা ভাড়া নেবে 20-25 টাকা, সময় লাগবে 5-10 মিনিট। তো চলুন যাওয়া যাক, আর যেতে যেতে আজকের এই বাসাটির আশেপাশে কী কী নাগরিক সুযোগ সুবিধা রয়েছে, সো চলুন দেখে নিই। তো আজকের বাসাটির খুবই কাছে রয়েছে বউবাজারটি, এই যে বউবাজার বাজারটি, এই বউবাজারের এই বাজার থেকে 5টি প্লট পরে কিন্তু আজকের বাসাটি, এবং
এই অঞ্চলের মেইন বাজারের সাথে কিন্তু আজকের বাসাটি পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে বাজারের মেইন দোকানপাটগুলো, এটাকে বলে বউ বাজার অঞ্চল। তো বাসাটির খুবই কাছে রয়েছে শাহাবুদ্দিন ইংলিশ একাডেমি হাই স্কুল, যেখানে আপনার সন্তানকে পড়াতে পারছেন। বাসার খুবই কাছে রয়েছে শাহাবুদ্দিন ইংলিশ একাডেমি হাই স্কুল প্রস্তাবিত কলেজের এই ভবনটি। তো আজকের বাসাটির খুবই কাছে রয়েছে 49 নং গোলাকান্দেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে আপনার সন্তানকে পড়াতে পারছেন। রয়েছে বাসাটির খুবই কাছে পপুলার ইন্টারন্যাশনাল স্কুল, এটা কিন্তু বাসার থেকে মনে হয় 3-4 প্লট পড়ে। তো অসংখ্য ইন্ডাস্ট্রি রয়েছে, আমি দেখিয়ে দেব যাওয়ার সময়। যে এরকম নাম করা কিছু টেক্সটাইল ইন্ডাস্ট্রি রয়েছে, হাশিম ফুড লিমিটেড, এই যে হচ্ছে হাশিম ফুডের বিশাল বড় এরিয়ান ইন্ডাস্ট্রিটি রয়েছে। গাজী পাইপ, যেই কর্ণগোপ রূপগঞ্জ নারায়ণগঞ্জের যেই আপনার ইন্ডাস্ট্রিটি, এই ইন্ডাস্ট্রিতে গাজী পাইপ ইয়া তৈরি হয়। তো এই অঞ্চলের সবচেয়ে বড় যে ইন্ডাস্ট্রিটি সেটা হচ্ছে SS টেক্সটাইল লিমিটেড, এটা খুবই নাম করা, এটা অনেক আগে থেকে আমরা দেখি। রয়েছে PSRM যে স্টিল অথবা রডের ইন্ডাস্ট্রিটি। তো এই আশেপাশে অসংখ্য ইন্ডাস্ট্রি রয়েছে। তো বাসাটির খুবই কাছে রয়েছে ইসলামী ব্যাংক লিমিটেড, রয়েছে এই অঞ্চলে সোনারগাঁও তাজমহলটি, যেটা ভারতের আগ্রা থেকে আমি ওইভাবেই বানানো হয়েছে। তো এটা বাসা থেকে মোটামুটি খুবই কাছে। তো আজকের বাসাটির আশেপাশে আর অনেক কিছু রয়েছে যা দেখালে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো বড়পা বাস স্ট্যান্ড থেকে একটু সামনের দিকে আসলে এটা হলো সেজান ম্যাঙ্গো জুস মোড় অথবা নতুন রাস্তার মোড়ে যে। তো এখান থেকে আজকের বাসাটিতে কীভাবে যাবেন, সো চলুন একদম যেতে যেতে দেখাই। তো যেতে যেতে আপনাদেরকে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় যদি দেখায়, যেমন এই যে দেখেন হাতের ডানে অসংখ্য ইন্ডাস্ট্রি, বিশাল বড় বড় ইন্ডাস্ট্রি। এখান থেকে তো দেখাইলাম যে আজকের বাসাটির দূরত্ব মাত্র 1 কিলো থেকে একটু বেশি, তো বুঝতেই পারছেন। এবং বাসাটি দেখে আপনারা প্রথমেই বুঝতে পারছেন, আজ করতে পারছেন যে এখানে কেন এত ভাড়ার চাহিদা এবং এরকম রোম তুলে দিলে কত ভাড়া আসে। তো গার্মেন্টসের একটু সামনে আসলে এই বাজারটি পেয়ে যাবেন। এই বাজারের মধ্য থেকে আমরা হাতের বাম দিকে যাব। তো এই বাম দিকে যাওয়ার এই রোডটি দিয়ে আজকে বাসাটিতে যেতে পারবেন, অথবা আরও 3টি রোড রয়েছে বড় বড় রোড যেখান দিয়ে আজকের বাসাটিতে যেতে পারবেন। আমি এই রোড দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই রোড দিয়ে একটু সামনে আসলে এই মোচরটি পেয়ে যাবেন, এবং আর একটু সামনে গেলে এই মোচরটি, এবং মোচর থেকে একদম সোজা চলে যাবেন। সামনে আসলে এরকম অসংখ্য বাড়িঘর দেখতে পারবেন যারা বর্তমানে রানিং থাকতেছে এবং ভাড়াও দিচ্ছে। তো এখান থেকে আর একটু সামনে যাব, এই যে দেখতে পাচ্ছেন দুই পাশে হাই রাইজের বিল্ডিংগুলো, এগুলো কিন্তু ভালো টাকা ভাড়া আসে গাইস। তো এখান থেকে ওই যে বাসাটি দেখা যায়, এসে চলে আসলাম। তো আজকের বাসাটি পশ্চিম পাশ থেকে দেখলে এরকম দেখাবে, অর্থাৎ আমি ফুল চারপাশটা দেখিয়ে দিলাম, আপনি আসলে এইগুলোই দেখবেন এবং আমি যেভাবে আসলাম সেম এইভাবে আসবেন। এই সেই বাসাটি দেখতে পাচ্ছেন, এই সাদা হাতের ডান পাশের এই বিল্ডিংটি যেটা এতক্ষণ দেখাচ্ছিলাম এই বাসাটি। তো এখন আপনাদেরকে ফুল বাসাটি বুঝিয়ে দেব। তো এই হলো আজকের বাসাটির ভিতর অংশটুকু দেখতে পাচ্ছেন, 3টি রুম, 1টি রুম, 2টি রুম, 3টি রুম, এই 3টি রুমই ভাড়া দেওয়া আছে। আর এই হলো বাথরুমটি, কমন বাথরুম। এবং এখন আপনাদেরকে কিচেন রুমটি দেখাবো। তো এই হলো বারান্দাতে এরকম রান্নার যে আসবাবপত্রগুলো রাখা রয়েছে, আর এই হলো কিচেন রুমটি, যেখানে দেখতে পাচ্ছেন একদম গ্যাস রয়েছে, 2টে চুলা রয়েছে। এবং কিচেন রুমটির সামনে দেখতে পাচ্ছেন একটি জানালা রয়েছে, এখানে একটি বেসিং রয়েছে, এবং উপরে দেখতে পাচ্ছেন ইয়াও করা রয়েছে। তো আজকের এই বাসাটি কিন্তু প্রায় অলমোস্ট নিউ, প্রায় রিসেন্টলি হয়তো করেছে। তো এখন দেখাবো কমন বাথরুমটি। তো এই হলো কমন বাথরুমটি দেখতে পাচ্ছেন। তো এখানে রয়েছে গোসলখানাটি দেখতে পাচ্ছেন, এবং এই পাশে রয়েছে বাথরুম এরিয়াটা। তো কমন বাথরুমটিতে গোসলখানা প্লাস বাথরুম, এবং এর পাশে যে রুমটি দেখতে পাচ্ছেন, রুমটি দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো সাইজ রয়েছে, সকল ধরনের আসবাবপত্র রাখার পরও কিন্তু কিছু স্পেস রয়েছে। এবং এখানে একটি জানালা দেখতে পাচ্ছেন পাশেই, অর্থাৎ প্রতিটি রুমে একটি করে জানালা করে দেওয়া, আর উপরে কিন্তু চাল দেওয়া রয়েছে। তো এই হলো আজকের বাসাটির দ্বিতীয় রুমটি দেখতে পাচ্ছেন, দ্বিতীয় রুমটি সেম একই সাইজের রয়েছে এবং একটি জানালা রয়েছে, এবং সকল ধরনের আসবাবপত্র রাখার পরও দেখতে পাচ্ছেন কিছু জায়গায় স্পেস রয়েছে। এই জানালা দিয়ে কিন্তু আলো বাতাস আসতেছে, আর এটা হচ্ছে উত্তর পাশের মেইন রোডটি, জানালা যে সামনের রোডটি, এখান দিয়ে চাইলে আপনারা লাইন ধরে এই ঘরটি ভেঙে দোকান তুলে দিয়ে হাইরাইজের বিল্ডিং করে উপরে ভালো টাকা ভাড়াও দিতে পারবেন এই ফুল বাসাটিতে। তো আজকের বাসাটির মেইন বিশেষত্ব না দেখালে বুঝবেন না, এই যে দেখতে পাচ্ছেন চারপাশে এরকম লাইন ধরে গড় তুলে দেওয়া। এখানে আপনারও যদি 1 কাঠা জমি থাকে, আপনার এরকম লাইন ধরে গড় তুলে যদি আপনি ভাড়া পান, তাহলে তো লস নেই, আপনার কিছু টাকা আয়ও হবে এবং ব্যাংকে জমিয়ে কিন্তু ভালো কিছু করতেও পারবেন এই ধরনের জায়গায় জমিগুলো ক্রয় করলে। দেখতে পাচ্ছেন দুই পাশে এরকম অসংখ্য বাড়ি গড়েছে, এগুলো কিন্তু নিজে থাকার জন্য কমই করে মানুষ, এগুলো আসলে মেইন ভাড়া দেওয়ার জন্য এই ধরনের বাড়িগুলো করে থাকে, আপনারা যারা বুদ্ধিমান তারা তো জানেনই। তো এতক্ষণ যে 3 কাঠা স্কোয়ার প্লটের উপর একটি সেমি পাকা বাড়ি দেখলে নাই হবে, এবার সেটি সবারই ভালো লেগেছে। তো এখন আসি প্রাইসে, এখানে গ্যাস রয়েছে, পানি রয়েছে, বৈধ কারেন্ট রয়েছে, অর্ধেক জমির উপরে টিনশিট বাসাটি, 3টি রুম রয়েছে, প্রতি রুম 1700 টাকা করে ভাড়া আসে, প্রায় 5000 টাকা ভাড়া পেয়ে যাবেন।
আর এই বাসাটির মালিকের চাওয়া দাম 43 লক্ষ টাকা। এটা আলোচনা সাপেক্ষে, তবে আসলে বসলে একটু সম্মানীকর হবে এতটুকুই আলোচনা। তো যারা এই বাসাটি ক্রয় করতে চান, স্ক্রিনে মালিকের প্রতিনিধির নাম্বার দেওয়া আছে, ওনার সাথে যোগাযোগ করে এই বাসাটি নিয়ে নিতে পারেন। তো এরকমও যদি আপনার বাসাটি বিক্রয় করতে চান, তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে খুব অল্প সময়ে বিক্রয় করতে পারেন। আমাদের রয়েছে নিজস্ব কিছু কাস্টমার, এছাড়াও আমরা কিন্তু আপনার এই বাসা বাড়িটি বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে কাগজপত্র ভালো হলে মোটামুটি বিক্রয় হয়ে যাবে। যদি না হয় আমরা আবারও ফ্রিতে রি অ্যাড দিয়ে দেবো, অর্থাৎ পুনরায় অ্যাড দিয়ে দেবো যতদিন পর্যন্ত আপনার এই বাসাটি বিক্রয় না হবে। সো যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন।